উন্মোচিত হয়েছে অ্যাপলের নতুন আইফোন এক্স। চলতি বছরের নভেম্বরে বাজারে ছাড়া হবে এটি। বাজারের প্রথম সারির কয়েকটি স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হলেও স্মার্টফোন বিক্রিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি নোট 8-এর সঙ্গে তুলনা করা হচ্ছে বেশি। প্রতিদ্বন্দ্বী হলেও অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে স্মার্টফোনগুলি সম্পূর্ণই ভিন্ন জগতে। এছাড়াও iOS ব্যবহৃত আইফোন এক্স এর চেয়ে অ্যান্ড্রয়েড চালিত নোট 8 আকারে বড়। এই দুই স্মার্টফোনের মধ্যে তুলনা করে প্রতিবেদন প্রকাশ মার্কিন সংবাদ মাধ্যম CNBC। বায়োমেট্রিক্স, ফিঙ্গারপ্রিন্ট রিডার, আইরিস স্ক্যানার আর ফেস ডিটেকশন বায়োমেট্রিক্সের ক্ষেত্রে এই সব কিছুই ব্যবহার করে গ্যালাক্সি নোট 8 আনলকের সুবিধা রয়েছে। ফেস ডিটেকশন ফিচারটিতে ছবি দিয়ে ফোনটি আনলক করা সম্ভব হয়েছে বলে একে অনিরাপদ বলা হচ্ছে। আইফোন এক্স এর ফেস আইডি নামে আনা হয়েছে 3টি ফেস স্ক্যানার, সরিয়ে ফেলা হয়েছে টাচ আইডি নামের ফিঙ্গারপ্রিন্ট রিডার। এতে কোনো আইডি স্ক্যানার নেই, কিন্তু ফেস আইডি টাচ আইডির চেয়ে অনেক বেশি সুরক্ষিত বলে দাবি আছে। ধুলাও পানির বিরোধী ব্যবস্থা, এক্ষেত্রে গ্রাহকদের ভাবনার কোনো কারণ নাই। এই দুই স্মার্টফোনে ধুলাও পানি বিরোধী করে বানানো হয়েছে হেডফোন জ্যাক। 2016 সালে আইফোন 7-এর মাধ্যমে হেডফোন জ্যাককে বিদায় জানিয়েছিল মার্কেটের জায়ান্টটি। এবারও একই অবস্থানে রয়েছে তারা। আইফোন এক্স এও রাখা হয়নি কোনো হেডফোন জ্যাক, কিন্তু গ্যালাক্সি নোট 8-এ কোনো হেডফোন জ্যাক ব্যবহার করা হচ্ছে। ক্যামেরা, বছরের পর বছর ধরে অ্যাপল আর স্যামসাং দুই প্রতিষ্ঠানে তাদের স্মার্টফোনের বাজারে সবচেয়ে সেরা ক্যামেরা দিয়ে আসছে। আইফোন এক্স এর ক্যামেরা আনা হয়েছে বোকেহ ফিচারের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে দেওয়া যাবে। স্যামসাংয়ের গ্যালাক্সি নোট 8-এ ফিচার রয়েছে, তবে যে আইফোন এক্স এর মতো উন্নত নয় বলে উল্লেখ করা হয়েছে। আইফোন এক্স এ একটি নতুন সামনের ক্যামেরা রাখা হয়েছে যার উন্নত পোর্ট্রেট ছবি তুলতে সক্ষম। গ্যালাক্সি নোট 8 সুবিধা নেই। তারপর চার্জিং, কিউআই প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল আইফোন এক্স নিয়ে এসেছে তারবিহীন চার্জিং প্রযুক্তি, তবে এই চার্জিং ব্যবস্থা প্রচুর দূরপরের চেয়ে ধীরগতির বলেই উল্লেখ করা হয়েছে। স্যামসাং কয়েক বছর ধরে প্রযুক্তি উন্নয়নের কাজ করছে। অ্যাপলের নতুন আইফোনগুলোতে একই রকম প্রযুক্তি থাকবে কিনা তা নিয়ে এখনও কোনো আভাস পাওয়া যায়নি। স্ক্রিন, আইফোন এক্স এর স্ক্রিনের আকার 5.8 ইঞ্চ, গ্যালাক্সি নোট 8 6.3 ইঞ্চ। দুই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে OLED প্রযুক্তি। স্যামসাং এর গ্যালাক্সি নোট 8 এর বাঁকানো ডিসপ্লে ব্যবহার করা হয়, আর এই ডিসপ্লে উন্নত ধরন OLED ডিসপ্লে LCD তুলনায় বেশি শক্তি সাশ্রয়ী উজ্জ্বল স্টাইলাস। আইফোন এক্স এর কোনো স্টাইলাস নেই, আর অ্যাপল ভক্তদের এমন কোনো চাহিদাও নেই বলে মনে করা হয়। স্যামসাং এর নোট 8 নামের একটি স্টাইলাস রয়েছে। সবশেষে আইফোন এক্স এখনও বাজারে আসেনি। উন্মোচনে অনুষ্ঠানে মঞ্চে দেখানো ফিচার দিকে তুলনা করা হয়েছে। ব্যবহারের পরে এই দুই স্মার্টফোনের মধ্যে তুলনা করতে